তিনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন, সহযোগিতা করেছেন। যেহেতু তার দাপ্তরিক প্রয়োজনে তাকে এখনই চলে যেতে হবে, এই জন্য আমি ছিল থাকবে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু এটা কত সহনশীলতার মধ্যে আনা যায় এই লক্ষ্যে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব সহ 15 আগস্টের কালো রাত্রিতে যারা নির্মমভাবে শহীদ হয়েছিলেন, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি কবে ডেলিভারি পেলাম তার একটা ডেট থাকা উচিত, তাহলে কিন্তু 2012 সালে যখন আমাদের এই কমিটি গঠন হয়, তখন থেকে আমি সহসভাপতি করেছিলাম। বিভিন্ন অনিয়ম, আমি একটা কেস ফাইল করতে গেলে টাকা না নিলে কেসটা ফাইল হয় না। আমার একটা তারিখ, আমার নিজের একটা কেসের তারিখ, আমি যোগাযোগ করলে 2 মাসের হয়েছে, যোগাযোগ করিনি 1 বছর পরে তারিখটা পাঠিয়ে। তাহলে আমার মনে হয় এরকম ভাবে আমরা যারা সহায়ক ভূমিকা পালন করি। আসসালামু আলাইকুম। দমন কমিশনের একজন সুযোগ্য, নির্ভরযোগ্য এবং মোস্ট ট্যালেন্টেড আমাদের প্রতিরোধ কমিটির সভাপতি, সেক্রেটারি, তারপরে মিডিয়া, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া, বিভিন্ন জায়গা থেকে আপনারা যে এসেছেন আমাদের আহ্বানে, কাউকে অ্যাড্রেস না করে তিনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন, সহযোগিতা করেছেন। যেহেতু তার দাপ্তরিক প্রয়োজনে তাকে এখনই চলে যেতে হবে, এই জন্য আমি ছিল থাকবে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু এটা কত সহনশীলতার মধ্যে আনা যায় এই লক্ষ্যে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব সহ 15 আগস্টের কালো রাত্রিতে যারা নির্মমভাবে শহীদ হয়েছিলেন, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি কবে ডেলিভারি পেলাম তার একটা ডেট থাকা উচিত, তাহলে কিন্তু 2012 সালে যখন আমাদের এই কমিটি গঠন হয়, তখন থেকে আমি সহসভাপতি করেছিলাম। বিভিন্ন অনিয়ম, আমি একটা কেস ফাইল করতে গেলে টাকা না নিলে কেসটা ফাইল হয় না। আমার একটা তারিখ, আমার নিজের একটা কেসের তারিখ, আমি যোগাযোগ করলে 2 মাসের হয়েছে, যোগাযোগ করিনি 1 বছর পরে তারিখটা পাঠিয়ে। তাহলে আমার মনে হয় এরকম ভাবে আমরা যারা সহায়ক ভূমিকা পালন করি। আসসালামু আলাইকুম। দমন কমিশনের একজন সুযোগ্য, নির্ভরযোগ্য এবং মোস্ট ট্যালেন্টেড একজন কর্মকর্তা। আমাদের প্রতিরোধ কমিটির সভাপতি, সেক্রেটারি, তারপরে মিডিয়া, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া, বিভিন্ন জায়গা থেকে আপনারা যে এসেছেন আমাদের আহ্বানে, কাউকে অ্যাড্রেস না করে তিনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন, সহযোগিতা করেছেন। যেহেতু তার দাপ্তরিক প্রয়োজনে তাকে এখনই চলে যেতে হবে, এই জন্য আমি ছিল থাকবে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু এটা কত সহনশীলতার মধ্যে আনা যায় এই লক্ষ্যে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব সহ 15 আগস্টের কালো রাত্রিতে যারা নির্মমভাবে শহীদ হয়েছিলেন, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি কবে ডেলিভারি পেলাম তার একটা ডেট থাকা উচিত, তাহলে কিন্তু 2012 সালে যখন আমাদের এই কমিটি গঠন হয়, তখন থেকে আমি সহসভাপতি করেছিলাম।